আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা শিখবো ক্যান আই ডু এসইও ফর মাই সেলফ অর মাই বিজনেস। আমরা এসইও করে আমরা আমাদের সেলফটা ইন্ট্রোডিউস করতে পারি, আমরা বিজনেসও করতে পারি। তো চলুন, আমাদের এসইও করতে হলে কী কী করতে হবে? প্রথম, টেকিং এ গুড এবং সোল্ড এসইও কোর্স লার্ন বেসিস। তো প্রথমে আপনাকে কি এসইওটা শিখতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং কাকে বলে, কিছু অনেক কিছু থিওরিটিক্যাল বেস আছে, তো এগুলো আপনাকে শিখতে হবে। তো আপনাকে দ্বিতীয়ত কাজ করতে হবে যে জয়েন করতে হবে সার্চ ইঞ্জিন ফোরামগুলোতে, সার্চ ইঞ্জিন গ্রুপগুলোতে। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের কি ফেসবুকে গ্রুপ আছে, ফোরাম সাইট আছে, অনেকগুলো সাইট আছে, তো এগুলোতে আপনি জয়েন করতে হবে। তো দেখা কীভাবে জয়েন করবেন, তো এখানে এসইও লিখে সার্চ দিবেন, এখানে অনেকগুলো পেজ আসবে, তারপরে অনেকগুলো গ্রুপ আসবে, ফোরাম সাইট আসবে, এগুলোতে সাথে আপডেট থাকবেন। কারণ অনলাইনে কাজগুলো সবসময় কি প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়, তো আপনাকে কি সবসময় নিজেকে আপডেট থাকতে হবে। আমি 10 বছর একটা আগে ভিডিও দেখলাম, 10 বছর আগে কাজ করলাম, সেটা হবে না, আপনাকে কি নিজেকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। তো সেই জন্য আপনাকে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে কি জয়েন করবে বিভিন্ন সার্চ ইঞ্জিন গ্রুপগুলোতে। আপনার যেই কাজটা শিখতেছেন ওই কাজটা রিলেটেড অনেকগুলো গ্রুপ, অনেকগুলো ফোরাম সাইট, অনেকগুলো আর্টিকেল সাইট আছে, তো আপনি সবসময় ওগুলোকে ভিজিট করবেন নিউজ রিলেটেড সাইটগুলোতে। কন্টেন্ট ম্যানেজমেন্ট এসইও ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে সিএমএস বলে, আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট যেটাই ক্রিয়েট করবেন, আপনাকে প্রথম এসইও করতে হলে ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট, একটা আর্টিকেল সাইট ক্রিয়েট করতে হবে। এই সাইটগুলোতে কি আপনি আপনার কন্টেন্টটা, আপনার লেখাটা কি কিওয়ার্ডটা ফ্রেন্ডলি হতে হবে, যাতে কি সার্চ ইঞ্জিন সার্চ দিয়ে মানুষ তাড়াতাড়ি খুঁজে পায়। মেক এ কন্টেন্ট পাবলিশ পার ডেলি, আপনার সব সময় প্রতিনিয়ত আপনার ব্লগ সাইট, ব্লগ সাইট কি এখন না বুঝলে চলবে, আমরা পরবর্তীতে আমরা ব্লগ সাইট খুলবো, তখন বলবো ব্লগ সাইটের। তো আপনি একটা এটা বলে রাখতে হবে যে সব সময় কন্টিনিউয়াসলি আপডেট দিতে হবে। আমি আজকে আপডেট দিলাম আর 1 মাস খবর নেই, তাহলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে থাকতে হবে আপনার ওয়েবসাইট। আমরা যেমন প্রতিনিয়ত 2 বেলা ভাত খাই, প্রতিদিন খাই বা প্রতিদিন নাস্তা করি, প্রতিদিন এরকম প্রতিদিন কাজগুলো করে যেতে হবে। একদিন করলাম, এরপর বসে দেখলাম চলবে না। তারপরে আপনাকে ব্যাকলিংস, ব্যাকলিংস মানে আমি কি অন্য একটা আরেকটা সাইটে গিয়ে, যেমন আমি ফেসবুকে অন্য আরেকটা সাইটে গিয়ে আমি কী করব, আমার এই সাইটের লিঙ্কটা আমি দেখাই, আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ধরে নিতে আমার ফেস, ঠিক আছে, এই ফেসের লিঙ্কটা আমি অন্য আরেক জায়গায় দিব, ঠিক আছে। ধরেন আমি ফেসবুকে আর একটা কোনো একটা সাইটে যাই, ধরেন সিপি মার্কেটিং ও ক্যারিয়ার করতে বলতেছে, তো এটা কি আমার আউটসোর্সিং রিলেটেড, এখানে গিয়ে আমি কমেন্টে ধরেন আমার লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দিলাম, তারপর তো এখানে কমেন্ট আকারে কি লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করলে কি আমার ওই পেজে চলে যাবে, তো সেক্ষেত্রে আমি কী হবে, আমার একটা ব্যাকলিংকস ক্রিয়েট হবে, সেটাকে বলে কি ব্যাকলিংকস, আমার ওয়েবসাইটে বাইরে একটা কি লিঙ্ক আছে, তো ভালো ভালো ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। তারপরে সার্চ ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে এগুলো জানতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে, ওই আপনার এক কথায় আপনার ভালো কিওয়ার্ড হলে ভালো আর্নিং আসবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেসন দেখার জন্য।